রবিবার সন্ধ্যায় কত কথা আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের তরফে এই প্রথমবার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হলো বহরমপুর রবীন্দ্র সদনে। দীর্ঘ ১৩ বছর ধরে কত কথা একটু একটু করে পথ চললেও এটাই তাদের প্রথম নিজস্ব মঞ্চায়ন। মোট ৩৮ জন শিল্পী এদিন মঞ্চে আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করেন। তোমরা সুধায় ছেলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোন খানে? আমি শুধু বলেছি কে জানে। এই সংস্থার উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে অতি সাধারণ মুখগুলোকে তুলে ধরা, যারা ঘরের মেয়ে বধূ তাদেরকে আবারও শিল্পমুখী করা। আনন্দ আছে অবশ্যই, কিন্তু ভীষণ টেনশন যে মানে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো করাচ্ছি, মানে অনেকে এখনো তৈরিই নয়, মানে আমি নিজেও জানি, কিন্তু আমি এটাকে করতে চাইছি এবং আমি নিজে একটু অসুস্থ, মানে আবার যদি আমি সেই সেই জায়গায় চলে যাই, সেই কারণে আমি আবারও এটা মানে জোর দিয়েই অনুষ্ঠানটা একটু করাচ্ছি। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তি শিল্পী তরুণ সরকারকে সম্মাননা জানানো হয়। বিশেষ এই আয়োজনকে সাধুবাদ জানান তিনি। সম্মান পেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, হ্যাঁ, মানে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সম্মান পেতে তারা ভালোবাসে না, তো সেই দিক থেকে তো ঠিকই আছে, ভালো লাগছে। রাখি তপাদার আমার শিক্ষার্থী, শিক্ষার্থী মানে একেবারে ছোট থেকে কবিতা শিখছে তা নয়, ঠিক বড় বয়সেই, মানে ওকে আবিষ্কার করেছিলাম একটা প্রতিযোগিতার মঞ্চ থেকে, তারপরেই আমার কাছে আসা, আমার সঙ্গে কাজ করা, আমার অনেক অনুষ্ঠানে অংশ নেওয়া, এইভাবে তালিম নিতে নিতে আজকে ও নিজে একজন প্রশিক্ষক। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।